পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কাজাক্তানের এক নাগরিক হত্যা মামলায় বেলারুশের এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তির নাম ভ্লাদিমির সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম এই রায় দেন অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই বেলারুশ নাগরিককে বেকসুর খালাস দেওয়া হয় দুই হাজার বাইশ সালের ছাব্বিশে মার্চ রাতে এই প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবনে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে কয়েকজন বেলারুশ। নাগরিক কাজাকস্তানের নাগরিক সাভেটাস কে হত্যা করে বেরেসনায় অ্যান্ড্রয় নামে আরেকজন আহত হয় পরে ঈশ্বরদী থানায় তিনি তিন বেলারুস নাগরিককে আসামি করে একটি মামলা দায়ের করা হয় নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম